আমরা অ্যাপারেন্টলি ভিউতে যা দেখি তা সবসময় কেন বেশি সময় ঠিক হয় না। বলেন, অল গ্লিটার্স আর নট গোল্ড বাট ডায়মন্ডস ফাউন্ড ইন দ্য কোল মাইন। তো কখনও কখনও আমরা এই ডায়মন্ডগুলো এরকম ভাঙাচোড়া কয়লার স্তূপের মধ্যে পেয়ে যাই। সিপিটিটা দেখা ভালো করে, সিপিটির ওই টাইলস স্ট্রাকচার, টাইলসগুলো রয়েছে আর উপর দিয়ে পিচ দেয়া, পিচের যে পেপার, পিচ পেপার দেয়া, ওই জন্য ওগুলো ভাঙেনি অতটা। এবং তুই ভাব, যখনকার তখন কি ওদের কাছে পয়সা ছিল না? ছিল, কনক্রিট স্ট্রাকচার করেনি কেন, কিন্তু টিনই বা ব্যবহার করেনি কেন? তার মূল কারণ হলো টালি, যে মাটির তৈরি টালি খুব ঠান্ডা থাকে, তাই জন্য ওরা বেশিরভাগটাই টালি দিয়ে করেছে আর উপরে পিচ দিয়েছে যাতে টালিটা নষ্ট না হয়ে যায়। এখানে হনুমান মানে লেঙ্গুর প্রজাতির খুব মানে বারবারন্ত আমি ছোটোবেলা দেখেছি। আচ্ছা, তোকে একটা জিনিস দেখাই, ইংরেজরা আপনারা জানেন জাপানিজদের ইনভেশনের আগে দক্ষিণ এশিয়ার প্রচুরটা জায়গায় ইংরেজদের আধিপত্য ছিল। তো ইংরেজদের আনা দক্ষিণ এশিয়ার দুটো অ্যারিকা পাম ট্রি আমি ছোটোবেলা থেকে ওই সাইজটাই দেখছি, মানে আমি 25-30 বছর আগেও একই সাইজ দেখেছি, 25 বছর পরেও একই দেখছি। তার মানে কি, ওটা হয়তো 300 বছর আগেকারই গাছ। এই ঘাটটার কথাই বলছি, এটা একটা সিগনিফিকেন্ট ঘাট। আমরা হয়ে যায় কি, যে কোনো ঘটনার কোনো ব্যক্তির হয় না, একটা একজনের সাথে তার সম্পর্ক থাকলো, পরবর্তীকালে সে বিয়ে করে ঠাকুমা দিদিমা হয়ে গেল, তো আমরা সেই অ্যাপারেন্ট মানুষটাকে দেখি, ঠাকুমাটাকে দেখি, দিদিমাটাকে দেখি, কিন্তু তার আগের রূপটাকে দেখি না। তো এই হচ্ছে আজকে যে একটা মৃত সহিষ্ণু একটা শক্ত মাটি, তো এটাই একটা সময় কল্লোলিনী গঙ্গা ছিল, প্রবাহমান গঙ্গা। আর এইটা সেই সময়কার ইংরেজ মানে সামন্ত পরিবারের হয়তো কাপলরা এখানে বসে গল্প করতো, ব্যবসায়ী তার ট্রান্সপোর্টেশনগুলো এগুলো না, ওর ব্যবসায়িক কাজেটা ব্যবহার করতো। সবসময় তো ব্যবসার জাহাজগুলো আসতো না, তা হয়তো আমি কল্পনায় ভাবতে পারি এখানে হয়তো ওরা বসে থাকতো। এটা আমি 30 বছর আগে এটাকে রেস্টোরেট হতে দেখেছি, তার আগে এটা একটা পাথরের স্ট্রাকচার ছিল, এরকম ইটের স্ট্রাকচার ছিল না, ব্রিক স্ট্রাকচার ছিল না। একটা মজার জিনিস, এখান থেকে যদি আমি দেখি সিপিটি পরিষ্কার, সিপিটি কিন্তু ক্লিয়ার আসছে। হ্যাঁ, মানে এখান থেকে যদি কোনো মানে গঙ্গার উপর দিয়ে যদি কেউ যায়, হ্যাঁ, অদ্ভুতভাবে সে কিন্তু অদ্ভুতভাবে যেভাবে দেখতে পাবে, কিন্তু এমন ভাবে মানে ভিশনটা, এটাই তো ইংরেজ আর্কিটেকচার, তুই কখনো এটা পসিবল নয়, এতটা নিচে থেকে আমি কি করে অতটা দূরে পড়ছি, ওই ওই কথাটা বলতে যাচ্ছি যে এতটা ডিসটেন্সে এত ক্লিয়ার কি করে আসে, আর আমি এত ডিপে দাঁড়িয়ে আছি। এটাই এটাই আমরা মনে করি যা প্রাচীন, যা আগের, যা সেটা সবই ভুল কিংবা সবই হয়তো প্রাচীন, কিন্তু প্রাচীন সেটা শুধু সময়ের কালের চাকার ক্ষেত্রে প্রাচীন, তার আর্কিটেকচার, তার বিদ্যা বুদ্ধি কোনোটাই প্রাচীন নয়। আমরা যদি আগ্রাতে দেখি ফোর্টে, দেখবেন কীরকম ফাউন্টেনগুলো, তা আজকের দিনেও সেরকম ফাউন্টেন করা খুব কঠিন। সমতল ভূমির গঙ্গা বলতে মানে যেখানে একসময় গঙ্গার প্লাবন ছিল, এইটাই তো প্লাবন ছিল, আমি যে বললাম মৃত সহিষ্ণু যে মাটিটা যেখানে আমি পা দিচ্ছি, এটাই তো আমরা বলি না যে এই মুঘল আর্কিটেকচার যেরকম দেখেছিলাম সেটা হচ্ছে ব্রিটিশ আর্কিটেকচার। ইভেন কি আমি গঙ্গাতেও যদি আমি বার্জের মধ্যে থাকি, নৌকার মধ্যে থাকি দূর থেকে, তাহলেও আমি এটা লোকেট করতে পারবো, নোংরাটা দেখে লোকেট করতে পারবো। এই যে আমি তো বার্জের মধ্যে রয়েছি, তবু সিপিটিটা দেখা যাচ্ছে, তো এরকমই ভাবে সেটাকে তৈরি করা, এটাই গঙ্গা ছিল, এই প্রবাহমান গঙ্গা, এটাই। এই নীল চাষটা কোথায় হতো না তা আমি জানি না, নীল চাষ তো স্পেসিফিক একটা মাঠে হতো না, আশেপাশে যেগুলো আমরা দেখছি সেই জায়গাগুলোতে নীল চাষই হতো, এটা তো গঙ্গাই ছিল, কল্পনা করে নেওয়া যায়। আমি তো ছোটোবেলায় 300 বছর আগে জন্মাইনি, তবে এটা গঙ্গা ছিল, ওইটা শ্মশান, যে বলছিলাম না যে বাংলাদেশের ইনফিল্ট্রেট মানুষজন যারা এসেছিল তাদেরকে ওখানে পুনর্বাসন দেওয়া হয়েছিল, পুনর্বাসন বলতে কি আর কি, তাদেরকে ক্যাম্পেনিং করা হয়েছিল, তো সেইখানে সেই মানুষগুলো এরকম করেছে আর কি, যাই হোক। আর কিছুটা সময়ের সাথে সাথেও ধ্বংসপ্রাপ্ত হয়েছে, সব যে মানুষ করেছে তা নয়, তো মানুষ তো 90% করেছে, এই আর কি ব্যাপার, এর কথাই বলছি। এখানেও গঙ্গার যে ছোট স্রোতটা ছিল, আজকে যেটা কিছুই নেই, আজকে যেহেতু শুধু মাটি আর মাটি, 30 বছর আগে ওই যে গঙ্গার একটা একটা ছোট পুল দেখা যাচ্ছে, ব্রিজ দেখা যাচ্ছে, তো ওখানটা ওটা একটা কাঠের ব্রিজ ছিল, আর এখান থেকে গঙ্গা ছিল মানে সাঁতার কাটার মতো গঙ্গা ছিল, 50 ফুট ডিপ গঙ্গা ছিল না, এই ছোট্ট যে জায়গাটায় ছোট গঙ্গা বলা হতো মুড়ি গঙ্গা, আজ থেকে 25-30 বছর আগে, মানে আমার ডুবে যাওয়ার পক্ষে যথেষ্ট। এই জায়গাটা না চাদুরিয়া, এটা 1 নম্বর পঞ্চায়েতের মধ্যে পড়ে। আমি ছোটোবেলায় এখানে খেলা করতাম, জিমন্যাস্টিক করতাম ছোটোবেলায়, তাই আমরা খেলা করতাম, সিপিটি ক্লিয়ার থাকবে। হ্যাঁ, তো সেইভাবেই ওর আর্কিটেকচারটা সেইভাবেই করা, যে গঙ্গা থেকে যখন বার্জটা আসবে ও লোকেট করবে কী করে, ওটা তো স্টেশন, এখানে তোকে আসতে হবে। হ্যাঁ, ব্যবসায়িক কারণে এটা হতো, তখন তো সব কিছুই এতটা মানে
কী বলবো অর্গানাইজড ওয়েতে হতো না, একজন ব্যবসাদার তার জন্য এটা করা হতো একটা স্টেশন। আর তখন রেলপথ ছিল না যেহেতু, তো মেন ট্রান্সপোর্টেশনের মাধ্যমও এটা ছিল। দূর দূর থেকে যারা আসতো, শুধুই ব্যবসায়িক কারণে নয়, অনেক বুদ্ধিজীবীরা বিভিন্ন কারণে আসতেন, কিংবা অন্য কোনো কারণে মানুষ যখন এক দূর থেকে আসতো তখন দেখা গেল ফারাক্কা কিংবা মালদার ওই দিক থেকে আসছে, তো গঙ্গাবক্ষ ছাড়া কোনো উপায় ছিল না, তখন নদীপথেই এখানে আসতো। এর মাঝেও হয়তো কোনো রাজবাড়ি টাজবাড়ি ছিল, সেখানে সেখানে স্টে হতো, কারণ সেই সময়টা সামন্ততান্ত্রিক সমাজ ছিল। তখন ওই গণতান্ত্রিক নয়, শিমরুলি চাকদা পালপাড়া মদনপুর কল্যাণীতে স্টেশন করে দেওয়া হবে, এখানে যেখানে সামন্তরা ছিল, যেখানে যেখানে গঙ্গার পাশে বড় লোকেরা ছিল, তাদের বাড়িতেই একটা স্টেশন থাকতো। সাধারণ মানুষ যদি কোনো কাজে অ্যাক্সেস করতো, সাধারণ মানুষের তখন মনে হয় না সেরকম মোবিলিটি ছিল, আজকে যে সাধারণ মানুষের যেরকম মোবিলিটি, কিন্তু তখনকার দিনে যে ইংল্যান্ড যেত, তার মানে সে হয়তো দেশের মধ্যে এক বছরে 10 জন গেল, প্রতিদিন 10,000 লোক ইংল্যান্ড যেত না, তো সেই হলো ব্যাপার। তো সাধারণ মানুষ তার বাড়ির পরিধির মধ্যেই থাকতো, বাইরে হয়তো শিক্ষকতা করতে কিংবা অন্য কোনো কাজে, চিকিৎসা সংক্রান্ত কাজে মানুষে বেরোতো। তো এইটা একটা মানে ঘাটই বলা চলে, মানে স্টেশন, রিভার ব্যাঙ্কে স্টেশন, যেহেতু ওয়াটার ট্রান্সপোর্টেশন ছিল তখন, রোড ট্রান্সপোর্টেশন উন্নত ছিল না ইভেন 10 বছর আগে, কেন এখনও রোড ট্রান্সপোর্টেশন এখানে উন্নত নয়। অবশ্যই এটা সিগনিফিকেন্ট, ভাঙাচোরা বাড়ি দেখে সবাই ভাবে এটা কী একটা জিনিস, লোক এলাকার মানুষ অনেকে জানে কিংবা বোঝে না, আবার অনেকে বোঝে কিংবা তো জানতে চায় না কিংবা জানাতে চায় না, ওটা একটা বাজ পাখি বাচ্চা। তো ব্লগের শুরুতেই একটা অ্যামেজিং জিনিস আপনারা দেখলেন, আচ্ছা এই যে বাড়ির যে জিনিসটা না দেখালেই নয়, এই বাড়ির যে সিপিটি হওয়ার আগে যে সাহেব বাড়ি, মানে নীলকর সাহেবের বাড়ি, সেই নীলকর সাহেব যিনি ছিলেন তার সমাধিক্ষেত্রটা একটু দেখিয়ে দে, এইটা হচ্ছে তার সমাধিক্ষেত্র, তাকে এখানে কবর দেওয়া হয়েছিল, দেখিয়ে দে কাছে গিয়ে, ওকে ভয়েস ওভারটা দিলাম।